দিতে চেয়েছিলাম রমাদান মুবারক, এখানে দেখতেছি আয়েশা দিতে হইতেছে জ্যাম মুবারক। এটা হরহামেশের চিত্র মহাখালী বাস স্ট্যান্ডের বাসের কারণে আপনার রাস্তার দুই পাশে জ্যাম লেগে থাকে। এই যে দেখেন এই পর্যন্ত বাসগুলো রাখা, ওই পাশেও একই অবস্থা। আমি তো ফার্স্টে ভাবছিলাম যে ওহো আবার নাকি এই 11:30টায় জ্যাম ঠেলা লাগে। তো একটা প্ল্যান হইলো অনেক হঠাৎ করে, আসলে যেই প্ল্যানটা অনেক দিন ধরে হয় সেটা আসলে কখনো বাস্তব হয় না, হঠাৎ প্ল্যান বা হুটহাট প্ল্যান এটাই সাকসেসফুল হয়। এভাবে না জড়ায়া ধরলে, না জড়ায়া ধরে কি বসা যায় না? ও হো অন, ওকে ব্যাক টু দ্য টপিক। যাই হোক, একটু দুষ্টাই ফাজলে আমি না করলে তো একটু মাথা চাঙ্গা থাকে না। আমি এখন আছি মহাখালী, মহাখালী ক্রস করে তারপরে আমার সাথে ওই দিক থেকে মোহাম্মদপুর থেকে আসতেছে হচ্ছে মুন ভাই। মুন ভাইয়ের সাথে দেখা হবে চেয়ারম্যান বাড়িতে দাঁড়াইতে বসে। আর উত্তরা থেকে, উত্তরা না টঙ্গী থেকে হচ্ছে সৌরভ ভাইয়ের আসতেছে। চেয়ারম্যান বাড়ি তো পৌঁছাইলাম আমি, কিন্তু মিস্টার মুন সাহেবের দেখা নাই। ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে বাস চলতেছে। ভাই আপনি কই? কত লাগবে? আমি তো চেয়ারম্যান বাড়ি। দুই মিনিট। হাই রে, আপনি গোপ্রো লে বাড়িতেছেন কে? আচ্ছা তাহলে তো আমার মশা মারা লাগবে, আর কি করবো? আহেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, প্যারা নাই, আসেন আমি দাঁড়াইছি। এই আসলেই দেখবেন আমার গাড়ি খারাপ না, আছে ইন্ডিকেটর দেওয়া। ওকে ওকে আসেন। ওকে, কাহিনি যেটা হয়েছে বরাবরের মতোই, মিস্টার প্রোরাইডার মুন ভাই সে টেনে চলে গেছে, ডাক দিলাম শুনেনি, বলল যে ওভার ব্রিজের নিচে দাঁড়াইছে। হ কই দেহি তো না, হায় হায় অনা, এই যে এই যে এই যে পাইছি। এই হচ্ছে মিস্টার ইন্ডিয়ান বি থ্রিওয়ালা মানুষ, আরও ম্যাডি বাইকার। তো ম্যাডি বাইকার টেনে ঠাস করে চলে আসলো ওইখান ওইখান থেকে। আমি হাত দিলাম, বললাম মুন ভাই মুন ভাই দাঁড়ান, কিন্তু সে অনবরত টেনে চলেই আসলো। যে জীবনে গোপ্রো লাগায় না সে আছে গোপ্রো লাগায় এসেছে। হাল্লা, আজকে কপাল খারাপ আছে। চলেন চলেন চলেন, যে আমি আপনার মতো টানতে পারি না বুঝছেন, এটাই আফসোস। A few moments later, এরে বাপ রে বাপ, কপাল আমার কপাল এই খালি এডি পরে। ওই যে টান দিয়ে দিচ্ছে মাম, প্রো রাইডার তো টানবেই, টানুক, আমি আমার মতো করেই যাব। হ্যাঁ একদম, ওই দেখেন পুরো ইঞ্জিন ফুল থ্রটলে, এই ইঞ্জিনের গরম আমি এনতে পাইতেছি। ও মুন ভাই, এই কই বলতে বল, আল্লাহর ফান রাইড হইতেছে অবশ্য। শিফটিং শিফটিং, ও ওরে বাবা রে বাবা, দেখছেন আপনার গাড়ি টান বেশি তো ওই জন্য ডিস্টেন্স করে রাখলেন আপনি আমার থেকে, এগুলো তো আমি বুঝি না। আমি কিছুই বলিনি, নিষ্পাপ। তা আপনারা যদি আসলে স্টেশনে মনে করেন যে আয়েশা যদি দেখেন যে বিনোদনের অভাব, বা যদি দেখেন যে কেউ আসতেছে না, তাহলে হচ্ছে ওই বাইকটা আসবে, কারণ ওই যে বসে আছে ও ম্যাক্সিস নিয়ে ইভাবে 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 শুয়ে যায়। তো ওর সাথে তো পারা সম্ভব না,
আমরা একটু চিল করি, আপনারা ভাবতে থাকেন কেমন চিল করতেছি, পরে একবার বনানীতে গিয়ে দেখা হবে। সে এতক্ষণ হচ্ছে ক্যান্টনমেন্ট স্টেশনে আমরা আড্ডা মাড্ডা শেষ করে এখন আমরা হচ্ছে বনানীর দিকে রওনা হচ্ছি। এখানে হচ্ছে মেজজান হাইলাই ওখানে যাব, আর দুজন ভাই ব্রাদার ডিচ মেরেছে। সৌরভ মোল্লা স্যার ডিচ মারছে, এই ডিচ মারার প্রতিদানটা এটা আরেক দিন হবে। ওইদিকে প্রো মুন ভাই হেলমেটটা পরছে, এই দেখেন উনি কোনোদিন গোপ্রো নিয়ে বেরোয় না, আজকে বেরোইছে। কিন্তু তারা ডিচ মারলো, আমরা টুঙ্গিকে একদিন সুন্দর করে ডিচ মারো আবার। এখন উঠতেছি স্টেশন থেকে, চলেন যাইতে যাইতে কথা হোক বনানি, সৎসঙ্গে বিরিয়ানি আর অসৎসঙ্গে বনানি। আমরা এখন অসৎসঙ্গে বনানিতেই যাচ্ছি। ভাই আমরা সামনে আগে অথবা এই পাশে রেখে দেই, হ্যাঁ উপরে, ওকে ওকে ওকে। আর শেষ চলে আসছি আমরা মেজজান হাইলাইনে। ওই যে ভিতরে অলরেডি ভিড় দেখতে পারতেছি, যা টেবিল নিতে হবে। সো আমাদের শেরিফ প্ল্যান সাকসেসফুল, অবশেষে বনানি থেকে আমরা বিতাড়িত হয়ে এখানে চলে এসেছিলাম। গুলশান সিগনালে, এক নম্বর সিগনালে হাতে থেকে ডানে, ও আমার স্কুল ফ্রেন্ড সাবির ইফা জরা আসছিল, ওদের ওরা মূলত হঠাৎ করে জয়েন হয়েছে আসলে। দেন আমরা এখন এখান থেকে বের হচ্ছি, আর বের হয়ে আসলে পুলিশ প্লাজার দিকে যাব, যে একটু আড্ডা টাডা দিব, তারপরে সবাই এখান থেকে ডিভাইড হয়ে মানে বাসায় চলে যাবো আর কি। ঠুটুম্বর অবস্থা। কি আপনি কিছু বলতে চান? এত মাংস আর লবণ খাইছেন আজকে, এই দুই বালককে দেখতে, হ্যাঁ খুব এই দুই বালককে হিসাবে তো তুই আমার ছোট ভাই, কি ব্যাপার? আরে সাবির খুব বন্ধ করবি, হ্যাঁ খুব। হালাল সেহরি নাইটের সমাপ্তি হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা পুলিশ লজারের দিকে একটু আড্ডাবাজি করছি। এখানে অনেকক্ষণ আমি ছিলাম, মুম্বাই ছিল, আর আমার স্কুল ফ্রেন্ড সাবির ইফাজ ওরা ছিল। র্যান্ডম একটা প্ল্যান হয়েছে হঠাৎ করে একদম মুহূর্তের মধ্যে, বাট ইট ওয়ার্কস আর কি। সো এই হচ্ছে ঘটনা, ভিডিওটা খুব রিসেন্ট চলে আসবে আমি এটাই আশা করতেছি। যা তাইলে, আল্লাহ হাফেজ, বাই বাই, বাই বাই ইফাজ, ধন্যবাদ আসার জন্যে। ওকে আমি ভিডিওটা এন্ড করে দিই। সো সবাইকে ঈদ মোবারক, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ঈদ মোবারক। আর সবাই আসলে ঈদে বাড়ি যাবেন প্রিয়জনের সাথে ঈদ করতে, সো একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার সেফটি কিন্তু আসলে আপনার কাছে, এইটা এই জিনিসটা যেন কোনো কম্প্রোমাইজ না হয়। আর সবার জন্য শুভকামনা।